ওয়েলকাম এভরি ওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই টপিকটি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন প্রায়ই আসে। আমরা আমাদের চ্যানেলে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার যে কোর্সটি চালু করেছি, যেহেতু পরীক্ষার সময় খুবই কম, তাই পশ্চিমবঙ্গ সম্পর্কে যে প্রশ্নগুলি এই পরীক্ষায় আসতে পারে এবং সামনেই WBCS এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটি খুবই দরকারি। চলো দেরি না করে শুরু করি আজকের পর্ব। দেখো, প্রথম প্রশ্ন আমি রেখেছি, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হলো শিয়ালদহ রেল স্টেশন। কোথায় অবস্থিত? কলকাতা পৃথিবীর মধ্যেও ব্যস্ততম রেল স্টেশন। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশনটি অবস্থিত দার্জিলিং জেলার ঘুম। কত উচ্চতায় এই স্টেশনটি অবস্থিত? 2258 মিটার উচ্চতায় এই রেল স্টেশনটি অবস্থিত। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার কোথায় অবস্থিত বা কোন জেলাকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলা হয়? উত্তরটি হবে বর্ধমান জেলা। সঠিক উত্তরটি কি? বর্ধমান জেলা। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। এই পর্বতশৃঙ্গের উচ্চতা হচ্ছে 3636 মিটার। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা নদী, যার দৈর্ঘ্য 2500 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? সঠিক উত্তরটি হবে দক্ষিণ ২৪ পরগনা। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের অধীন বিশ্ববিদ্যালয় কোনটি? পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের অধীন বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটি শান্তিপুর বীরভূমে অবস্থিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন, রেলওয়ে প্ল্যাটফর্ম, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্তম্ভের নাম? পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্তম্ভ হলো শহীদ মিনার। এর উচ্চতা 165 ফুট। পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এর উচ্চতা হলো 182 ফুট। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন কোনটি? সাউথ সিটি টাওয়ার কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা, সবথেকে বড় মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগর মেলা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা বা মিউজিয়াম কোনটি? ইন্ডিয়ান মিউজিয়াম। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা হলো জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর কলকাতায় অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
বোটানিক্যাল গার্ডেন হাওড়ার শিবপুরে অবস্থিত। বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান। এরপরের প্রশ্ন, ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল মেট্রো রেল কোথায় কত সালে চালু হয়? ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল চালু হয় কলকাতায় 1948 সালে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের শৈল শহর হল দার্জিলিং। কোন শহরকে পশ্চিমবঙ্গের শৈল শহর বলা হয়? দার্জিলিংকে। এর পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়গুলি হল শুশুনিয়া, বিহারীনাথ, অযোধ্যা, বাঘমুন্ডি। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তর ভাগের নদীগুলির নাম লেখো। তিস্তা, মহানন্দা, পুনর্ভবা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাক, মেসি প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগের নদী কোনগুলো? দামোদর, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, অজয়, কংসাবতী, শিলাবতী, এছাড়াও আরও অনেক নদী রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগের নদী। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে স্থান ওয়ার্ল্ড হেরিটেজ এর সম্মান পেয়েছে, পশ্চিমবঙ্গের কোন স্থান ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে? সুন্দরবন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়েস। কোন নদকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হল উত্তর চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হল কলকাতা। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা বর্ধমান। এর আয়তন কত? 9,960 বর্গ কিমি। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল বর্ধমান। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হল ফারাক্কা ব্যারেজ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি? হাওড়া ব্রিজ। পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে। পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনটির নাম কি? হাওড়া। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হল হাওড়া। পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি? ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হল ফোর্ট উইলিয়াম কলেজ। এরপর দেখো, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? দার্জিলিং। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হল দার্জিলিং। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটি হল পুরুলিয়া। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি? ফারাক্কা ব্যারেজ। এটি গঙ্গা নদীর উপর অবস্থিত। এটি 2,045 মিটার লম্বা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতুটি হল হাওড়া ব্রিজ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি? ফারাক্কা বাঁধ। পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ হল ফারাক্কা বাঁধ। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি? দার্জিলিং।
পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা হলো দার্জিলিং। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ক্লাসগুলি নিয়মিত ফলো করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।